পার্সেন্ট ভোট পেয়েছিলাম ওই বুথগুলোতে, এইবারে এই ভোটে আমরা 42% ভোট পেয়েছি, আমরা এগোচ্ছি, আমরা পিছাই। আমাদের এই রেজাল্টের পরে, এই রেজাল্টের আগের দিন আমাদের ওখানে ঝন্টু মাইতি পতাকা বানতে গেছিল, তাকে প্রচণ্ডভাবে মারধর করে সন্ত্রাস করেছে, তার হাতে আঘাত লেগেছে, হাত ভেঙেছে। ভোটের দিন তারা কী করেছে? আমাদের মানসরা বিবি, মিনু বিবি, শাহবানু বিবি, জৈনব বিবি, তাদেরকে মারধর করেছে, মেয়েদের পর্যন্ত তারা মারধর করতে ছাড়েনি। আমাদের শোভন দুলাল বলে একজন ছেলে আমাদের হরিপুর অঞ্চল থেকে ওই ভোটে কর্মী হিসেবে কাজ করতে এসেছিল, তাকে প্রচণ্ড মারধর করেছে, তার পায়ে দারুণ আঘাত লেগেছে। আরও অদ্ভুত ব্যাপার, আমাদের যুব নেতৃত্ব এখানে 1 নম্বর ব্লকের আমাদের তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শোভন গিরি কালকে এই সমস্ত ভোটের কাজ সেরে রাত্রিতে বাড়ি ফিরেছিল, তাকে রাস্তায় একটা পিক আপ ভ্যান, ওদের বিজেপির লোকেরাই, তারা তাকে ফলো করেছে এবং এত স্পিডে চালিয়ে তাকে আক্রমণ করেছে, সে বুদ্ধি বলে একটু সাইড করে রক্ষা পেয়েছে, নাহলে পিক আপ ভ্যান যদি তাকে অ্যাক্সিডেন্ট করতো, ওটা সম্ভবত মার্ডারের জন্যই তাকে আক্রমণ করেছে, সে বুদ্ধি বলে কোনো রকম রক্ষা পেয়েছে। এইভাবে যে একটা সন্ত্রাস নামিয়ে এসছে, কী এমন ভোটে জিতেছে, জিতে এইটুকু জিতে তারা যে সন্ত্রাস কায়েম করেছে পশ্চিমবাংলা বিধানসভা ভোটের পরে, আফটার পোল ভায়োলেন্স, ভোট পরবর্তী হিংসা বলে তারা যে প্রচার করে যাচ্ছে, আজকে তারা নিজেরা এই সামান্য কোঅপারেটিভ ভোটে জেতার পরে যেভাবে নগ্ন সন্ত্রাস নামিয়ে এনেছে, আফটার পোল ভায়োলেন্স হিসাবে তারা যে সমস্ত বলে, তাদের লজ্জা পাওয়া উচিত। সামান্য একটা কোঅপারেটিভ ভোটের পরে তারা যেভাবে সন্ত্রাস নামিয়ে এসছে নন্দীগ্রামে, আমাদের এখানে এই ভোটে তারা নির্বাচনে টাকা ছড়িয়েছে, ভোট কিনেছে, এক একটা বুথ টার্গেট করে 10টা ভোট কোথায় কিনতে হবে, 20টা ভোট কোথায় কিনতে পারে, এইভাবে তারা করেছে। আমরা সরকারে আছি, আমরা কিন্তু এসব করিনি, আমরা এসব ঘৃণা করি। তারা সন্ত্রাস করেছে, এবং সবথেকে বড় কথা, ভোটের দিন দেখা গেল কোথায় চণ্ডীপুর, কোথায় খেজুরি।